এক শ্রেণীর লোক বলছে যে মদ খাওয়া যায়, মদ খেলে কাজে আগ্রহ জন্মায়। এক শ্রেণীর লোক বলছে রিবা বা সুদ খেলে কি সমস্যা, ইন্নামাল বাইউ মিসল রিবা, রিবা সুদ যেমন ব্যবসাও তেমন। এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন যে জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলছি। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবলেম গুলো মানুষের মস্তিষ্কে প্রসূত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণে হচ্ছে। তাহলে আপনি সত্য মিথ্যার মানদণ্ড কোথায় খুঁজবেন? এখানে আসেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা কাহফ, নাম জানে তো সূরা কাহফ নামে একটা সূরা আছে না, এই সূরা কি থেকে বাঁচাবে? মাশাআল্লাহ, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরার সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, খুব ভালো করে শুনেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক ফোর্স করবে না, আল্লাহ পাক চাপ দিবেন কখনো চাপ দিবেন না। ওয়া হারাইনাহুম নাজদাইন, আমি পথ দেখিয়েছি দুইটা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক পরকালে দেখে নেবেন, ইন্না আতাযনা লিজ্জালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন বলেন আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك، وإن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. الحمد لله جابوتي قشم شعب قرقان أكبر مهيان وقريان الله سبحانه وتعالى الجميع যে আল্লাহ পাক নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে এই জনসমাবেশে আসতে পেরে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করছি। যারা উপস্থিত হয়েছেন তাদের মাঝে যারা দিন শেখার এবং জানার নিয়াতে এসেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক তাদের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। যারা এই মাহফিলকে বাস্তবায়ন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তাহলে সবার নেকায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন। আর এটা একটা দিনই মজলিস, তাই দিনই মজলিসে বসার কিছু আদব আছে। এখানে যিনি কথা বলবেন তাকেও কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতে হবে, আর যারা শ্রোতা থাকবেন তাদের আচরণ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ পাক বলেছেন এক শ্রেণীর শ্রোতার কথা, যারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। একই সূরার মধ্যে আল্লাহ পাক আরেক শ্রেণীর শ্রোতার কথা বলেছেন, যারা বলে ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানবো না। আপনারা কোন শ্রেণীর শ্রোতার অন্তর্ভুক্ত হতে চান? শুনবেন এবং মানবেন নাকি শুনবেন এবং মানবেন না? শুনবো না মানবো না? এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই মজলিসটা আল্লাহ এবং তার রাসূলের মজলিস, তাই নয় কি? এই মজলিসের চারপাশে এই মুহূর্তে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছেন যারা এই পুরো জায়গাটাকে ঘিরে রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে যে যখন একটা কওম কোন একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হতে থাকে, কোরআন সুন্নাহর কথা আলোচনা হয়, তখন এর চতুর্দিক আল্লাহর সম্মানিত ফেরেশতারা ঘিরে রাখে। এই মানুষগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হতে থাকে এবং আল্লাহর কাছে যে সম্মানিত ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করতে থাকে। এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে বসে ইসলামিক আচরণ না করি, সেলফি তোলায় ব্যস্ত থাকি, ভিডিও করায় ব্যস্ত থাকি, ছবি তোলায় ব্যস্ত থাকি, আপোষে কথাবার্তা বলি, অন্যকে কষ্ট দেই, তাহলে নেকির জায়গায় ওটা গোনা হবে। সূরা হুজুরাত এর প্রথম আয়াতগুলো পড়ে দেখবেন, এখানে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে উঁচু কণ্ঠে কথা বললে আমল সব নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চাইতে গলার আওয়াজ উঁচু করে কথা বললে তার সামনে আমল নষ্ট হওয়ার হুমকি দিয়েছেন আল্লাহ পাক। এখানে নিঃসন্দেহে কোরআন থেকেই কথা হবে, নবী সুন্নাহ থেকে কথা হবে। তাই আমাদের আচরণটা যেন হয় বিনয়ী এবং খোলা মনে সত্য গ্রহণের মানসিকতা নিয়ে বসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কি কারণে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক গর্ব করবেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে চেয়েছেন তখন ফেরেশতার একটা কথা বলেছিল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। হে আল্লাহ, আপনি পৃথিবীতে কি এমন কাউকে পাঠাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? ফেরেশতাদের রেসপন্স কিন্তু পজিটিভ ছিল না। তাদের অভিজ্ঞতার আলোকে তারা বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সব মানুষ এমন হবে না, আল্লাহর অনুগত বাছাইকৃত কিছু বান্দা থাকবেন যারা আল্লাহ পাকের আদেশ মেনে চলবেন এবং রাসূলের আদেশ মেনে চলবেন। আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাই? মালায়েকারা যা বলেছিলেন পৃথিবীতে এখন মানুষ মূলত দুইটা কাজই করছে, রক্তপাত ঘটাচ্ছে অথবা এই জমিনে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এই সমস্ত বিপর্যয়গুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? এটা আল্লাহর কথা। আমি আস্তে আস্তে দেখাবো যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে এখন কি কি ফিতনা বিরাজ করছে।
এবং এই ফেতনা গুলো কার হাতের কামাই, এবং এই ফেতনা থেকে উত্তরণের পথ কি, ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আলোচনা দুই চোখ দিয়ে দেখতে হবে আর দুই কান দিয়ে শুনতে হবে। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আর বাইরের কান দিয়ে শুনলে অনেক কথা বুঝতে পারবে না। আপনাকে মনের চোখ দিয়েও শুনতে হবে আর মনের কান দিয়েও শুনতে হবে। হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ দেখবেন কথা তাসির হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একা ছিলেন, শুধু আল্লাহ পাক ছিলেন, আর কিচ্ছু ছিল না। এটা কি বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন যে পুরো মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে? মহাবিশ্ব যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটা সত্য, আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন। সূরা আনবিয়া 31 নম্বর আয়াত পড়লে দেখবেন আল্লাহ বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون؟ الله পাক বলেছেন যারা অবিশ্বাস করছে আমাকে তারা কি লক্ষ্য করে দেখে না, ভেবে দেখে না যে এই আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, ফাফাতাকনাহুমা, এরপর আমি এটাকে পৃথক করে দিয়েছি। দলিল পাওয়া গেছে তাদের ফিলোসফি বা দর্শন মতে পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে বটে, তবে এইটা সৃষ্টি করেছি আমি, বিগ ব্যাং ঘটিয়েছি আমি আল্লাহ। কথা বুঝতে পারছেন? তাদের জ্ঞান এই পর্যন্ত পৌঁছেছে, যেহেতু তাদের জ্ঞানে একটা মূলনীতি আছে। মূলনীতি কি? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন পর্যবেক্ষণ, এর মধ্য দিয়ে যে তথ্য উপাত্ত পাওয়া যাবে এটাই হচ্ছে জ্ঞান। এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞা পশ্চিমাদের। তাদের সংজ্ঞা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান, এগুলোর সিঁড়ি পেরিয়ে যে তথ্য উপাত্ত আমাদের কাছে আসবে শুধুমাত্র সেটাই বিশ্বাসযোগ্য, এটাই জ্ঞান, আর জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। এই কারণেই আপনার জ্ঞানের যে মূলনীতিগুলো আছে, ইমানের যে পিলার গুলো আছে, যেমন আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মন্ডলীতে বিশ্বাস, পূর্বের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, মৃত্যু, কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর, কিয়ামতের মাঠ, এই জান্নাত জাহান্নাম, মিজান তুলসিরাত, আত্মা বা রূহ, স্বপ্ন, এইসব বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না। এই কারণেই তাদের মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমার কথা কি বোঝা যায়? এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। তাদের জ্ঞান তত্ত্ব মতে যতক্ষণ পর্যন্ত আপনি এইসব সিঁড়ি বেয়ে উতরে আসতে পারবেন না ততক্ষণ সেটাকে তারা গ্রহণ করবে না। এই কারণে তারা বলবে আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস কেন করবো? ফেরেশতাদেরকে কখনো দেখিনি, কেন বিশ্বাস করবে? জিন জাতি কখনো দেখেছেন, কেন বিশ্বাস করবে? রূহ আত্মা দেখেছেন? স্বপ্ন সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে না, বিশ্বাস করেছেন? তারা বিশ্বাস করবে না। মিজান কুলসিরাত, কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, বিশ্বাস করবেন? এগুলোকে আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না। এই কারণে পশ্চিমা এপিস্টেমোলজি অনুযায়ী ইসলামের এই বিষয়গুলো হচ্ছে মৌলবাদ। কথা কি বুঝতে পারছেন? যখন আপনি এই বিষয়গুলোকে বিশ্বাস করবেন তখন তারা আপনাকে একটা তকমা লাগিয়ে দিবে। এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট। আর আল্লাহ পাক বলছেন যেটা আলিফ লাম মিম এই বইয়ের প্রথমে আছে, যালিকাল কিতাব লা রাইব ফিহ হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কারা মুত্তাকি? এক নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। মুত্তাকি কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহ অদৃশ্য বিশ্বাস করেন? মালায়েকা দেখেছেন? বিশ্বাস করেন? পূর্বের সমস্ত আসমানি কিতাব দেখেছেন? দেখেন নাই? অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম আছে যারা কোরআনও দেখেনি,
জীবনে কয়েকবার দেখেছে হয়তো, বাবা মারা যাওয়ার সময় 40-এর দিন, গুলখানির দিন, ব্যাস দ্যাটস অল। এই কোরআন তার ঘরে পড়ে আছে। আগে নবী রাসূলদেরকে দেখেছেন, এমনকি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখিনি। রূহ বা আত্মাকে ব্যাখ্যা করতে পারবেন? স্বপ্নকে ব্যাখ্যা করতে পারবেন? কবরের আজাব ব্যাখ্যা করতে পারবেন? কবরের প্রশ্নোত্তর ব্যাখ্যা করতে পারবেন? মালাকুল মউত জান নিয়ে যায়, রূহটা নিয়ে যায়, ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। মানুষ মারা গেলে রূহ যখন নিয়ে যায়, হয় ইল্লিনে যাবে না হলে সিজ্জিনে যাবে, এই ইল্লিনে সিজ্জিন ব্যাখ্যা করতে পারবেন? কেয়ামতের মাঠে আমল নামা ছুড়ে দেওয়া হবে, এই আমল নামা ব্যাখ্যা করতে পারবেন? কুল সিরাত ব্যাখ্যা করতে পারবেন? মিজান ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। তাহলে ওদের দর্শন অনুযায়ী এগুলোর কোনো ভিত্তি নাই। কিন্তু আপনাকে যদি জান্নাতে যেতে হয়, মুসলিম হতে হয়, মুমিন হতে হয়, তাহলে অবশ্যই এই গায়েবের পীরে বিশ্বাস করতেই হবে। তার মানে আপনাকে এই সেন্সে মৌলবাদী হতেই হচ্ছে, না হলে আপনার ঈমান থাকবে না। এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে। আমরা পড়াশোনা করছি অনেক কিছুই, এর মধ্যে এই শিরকি আকীদা ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না, ততক্ষণ বিশ্বাস করছেন না। আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহের মধ্যে সোনা আছে, হীরা আছে, জহরত আছে, নদী আছে, দুধের মধুর পানির, শরাবের হুর আইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা অন্য ক্রিয়েচার আছে, সেখানকার মাটিগুলো মিষ্কাম্বরের তৈরি, ওরা যদি বলে আজকেই, আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে। আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন, বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন। এমন একটা জায়গা আমি রেখেছি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, যেখানে এই 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 বিষয়গুলো আছে। তেমনি এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখোনি, কল্পনা করতে পারো না, কিন্তু আমরা বিশ্বাস করছি না। যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয়। তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন, এই জ্ঞান কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কয়দিনে? মাত্র 6 দিনে। এই দিন কি আমাদের দিনের মতো? না, এই দিন আমাদের দিনের মতো নয়। আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয়। আমাদের পৃথিবীর দিনের হিসাব কম বেশ হয়ে যাবে যদি আল্লাহ পাক শুধু একবার বলেন পৃথিবীকে যে যে গতিতে ঘুরছ এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো, বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো, দেখবেন দিন রাতের এই যে 24 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে, হবে না? আর্নিক গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না? বাংলা এই পৃথিবীতে 24 ঘন্টা দিন রাত ওই নেপচুন প্লুটো গ্রহের দিন রাত কি সেম? বৃহস্পতি দিন রাত সেম? সেম না। আল্লাহ পাক এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যে জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না, জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না। এই জন্য জান্নাতে কোনো সময়ের শেষ নেই, চিরস্থায়ী জীবন। জাহান্নামে একই অবস্থা, জাহান্নামও কাউকে কেন্দ্র করে ঘুরবে না। তাই জাহান্নামের সময় শুরু আছে, শেষ নাই। একসময় আল্লাহ একা ছিলেন, আর কিচ্ছু ছিল না, হুয়াল আউয়াল, তিনি প্রথম। এরপর আল্লাহ পাক কি করলেন? মহাবিশ্ব সৃষ্টি করলেন। তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাহ, আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। কি করেছেন? কলম। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন, এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, তুমি লিখো। এটা কিরকম কলম আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, আমরা বিশ্বাস করি, কারণ আমরা গায়েবে বিশ্বাস করি। কলম বলেছিল মা তাকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লাওহে মাহফুজ লিখে ফেলো। কলম প্রত্যেকটা সৃষ্টির তাকদীর লাওহে মাহফুজ লিখে ফেলেছে। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টেই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্য ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাত করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে,
রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে, ওয়ালাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না, এরকম দলিল দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না। আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে, কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। এটা আরেকটা চরমপন্থী আকিদা। এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। তাদের দলিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। দেখেন এই বইটা, এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবে। নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন, অনেককে আবার অভ্যস্ত করে ফেলতে পারে। মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে, নিজের মন গড়া বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে। আচ্ছা, তো এই তাকদীর লেখার পর আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে, সাত আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই। তারা কি থেকে তৈরি? নূর থেকে তৈরি। মনে রাখবেন, তারা নূর থেকে তৈরি। তারপরে আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোন অস্তিত্ব ছিল না। ঠিক আছে, কথা ঠিক আছে? এই কথা আল্লাহ পাক সূরা দাহারের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এতগুলো বড় ভূমিকা করে যে মানুষ এখন পৃথিবীতে যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ দ্রোহী আচরণ করছে, আল্লাহকে অবজ্ঞা করছে, রাসূলকে অমান্য করছে, নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, যা ইচ্ছে তাই করছে, স্বৈরাচারী স্বৈরাচারী আচরণ করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হত্যা করছে, রাজানি করছে, চুরি করছে, ডাকাতি করছে, এরকম মানুষ করছে না? মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে যে তোমরা কোনো আলোচ্য বিষয় ছিলে না। নিজের খুব নিজের অবস্থান কত ক্ষুদ্র, বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র। এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে, ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি, আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, এর বাইরে কিছু নাই। আল্লাহ এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন, আল্লাহ সূরাতুল আরাফ 189 নম্বর আয়াতে বলেছেন, সরি 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান ছিল শুনতো না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল দেখতো না, উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা ছিল গাফিল সম্প্রদায়। আল্লাহ পাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। অপরাধ, চোখ ছিল দেখতো না, কান ছিল শুনতো না,
হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করতো না। আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না, এই চোখ দিয়ে দেখেন না, এই কান দিয়ে শোনেন না, তাহলে আল্লাহ পাক কোন চোখ আর কোন কানের কথা বললেন বলেন? নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না, হৃদয়ের একটা কান আছে না? যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়, হৃদয়ের কান বধির হয়ে যায়। যারা আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায়, হৃদয়ের কান খুলে যায়, সেখানে আল্লাহর নূর আসে, তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পায়। আল্লাহ পাক এরপরে গিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি হিসেবে? খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা কাকে বলে? যিনি কাপড় সেলাই করেন। স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন আমি তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন যে নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। এই খলিফা শব্দের ব্যাখ্যা কি? প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই বইয়ের মধ্যে আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আরো একজন নবীকে খলিফা বলেছেন, তিনি কে? মাশাআল্লাহ, জি, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলেছেন। এবার শুনেন, আল্লাহ পাক বলেছেন সূরা সাদের মধ্যে, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমরা তোমাকে বা আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। এবার শুনেন খলিফার কাজ কি। তোমাকে খলিফা করেছি, তারপর আয়াত আছে ফাহকুম বাইনান নাস বিল হক, তোমার ফাংশন হচ্ছে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করবে, হকের মধ্য দিয়ে বিচার ফয়সালা করবে। এটা একটা খলিফার দায়িত্ব। আল্লাহর খলিফা যে, তার দায়িত্ব হচ্ছে ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাতবিউল হাওয়া, নিজের মন গড়া মতবাদের অনুসরণ করবে না, নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আয়াতগুলো পড়ে দেখবেন। এখানে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। খলিফার ফাংশন কি? হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবেন। এখন হকটা কি? হকটা কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন, আমার মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্ব, কোনো থিওরি? এগুলো কি হকের মানদণ্ড? মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানই কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড? যদি তাই হয় তাহলে ওই যে পশ্চিমারা বলছে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারবে, এবং আপনারা জানেন এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশেও আছে, আছে না? কওমে লূত সমগামী তো মানুষের মস্তিষ্ক যদি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হয় এদেরকে আপনি কি বলবেন? ওরা বলছে না, বাক স্বাধীনতা, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতেই পারে, মত প্রকাশের স্বাধীনতা। এক পর্যায়ে তারা ডিকশনারিতে লিখেছিল যে এটা হচ্ছে একটা অসুস্থতা, চেক করে দেখবেন, গুগল চেক করে দেখবেন, হোমোসেক্সুয়ালিটি লিখে চেক করে দেখবেন, যে এক পর্যায়ে তারা বলতো এটা হচ্ছে অসুস্থতা, মানুষের মানসিক অসুস্থতা। এখন তারা বলছে না, বাক স্বাধীনতা। এই যে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এটা কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হলো? এক শ্রেণীর লোক বলছে যে মদ খাওয়া যায়, মদ খেলে কাজে আগ্রহ জন্মায়। এক শ্রেণীর লোক বলছে রিবা বা সুদ খেলে কি সমস্যা, ইন্নামাল বাইউ মিসলু রিবা, রিবা সুদ যেমন ব্যবসাও তেমন। এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন যে জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলছি। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণে হচ্ছে। তাহলে আপনি সত্য মিথ্যার মানদণ্ড কোথায় খুঁজবেন? এখানে আসেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা কাহফ, নাম জানে তো সূরা কাহফ নামে একটা সূরা আছে না, এই সূরা কি থেকে বাঁচাবে? মাশাআল্লাহ, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরার সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, খুব ভালো করে শুনেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক, আল্লাহ পাক ফোর্স করবে না।
আল্লাহ চাপ দিবেন, কখনো চাপ দিবেন না। ওয়াহারাইনাহুম নাজদাইন, আমি পথ দেখিয়েছি দুইটা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে বিতর্ক হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পরকালে দেখে নেবেন, ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন বলেন আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল নবী মূসা আলাইহিসসালামের কাছে, ওই তাওরাতই ছিল তখন সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যারা ওই তাওরাতের প্রতি ঈমান এনেছিল তারা মুসলিম ছিল, যারা ঈমান আনে নাই কাফের হয়ে গেছে। এরপর যখন জাবুর এসেছে, ওই জাবুরই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। তারপর যখন ইঞ্জিন এসেছে, ইঞ্জিনই ছিল সত্য মিথ্যা কি একমাত্র মানদণ্ড। এখন আপনার কাছে কি আছে? এবং এর ব্যাখ্যায় হাদিস আছে না, তারাক্তু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুটো বস্তু, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পশ্চিম কালের পথ ভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়া ধরে থাকবে, একটা আল্লাহর কিতাব, একটা কি তার নবী সুন্নাহ। আপনার কাছে এই দুটো আছে, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসবে, আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত কি আল্লাহ পাক আবার কোন শরীয়ত পাঠাবেন, নাকি এগুলো উঠিয়ে নেবেন, না এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? কোনটা? আর এই কোরআন, এই হাদিস, এই ইসলাম, এটা কি নির্দিষ্ট একটা গোত্রের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, না সারা বিশ্বের সকল মানুষের জন্য? তার মানে আমরা বুঝতে পারলাম ইসলাম, কোরআন এবং হাদিস এগুলো কেয়ামত পর্যন্ত থাকবেই, এবং এটা নির্দিষ্ট কোনো ভাষা, রক্ত, রং, বর্ণ, গোত্র, দেশের জন্য সীমাবদ্ধ নয়, এটা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। এবং কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় অন্য কোনো মানদণ্ড আছে? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা এবার বলেন, প্রচলিত কোনো বিষয় যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় আপনি কি নেবেন? কথা বুঝতে পারেন নাই, প্রচলিত অনেক কিছু চলছে এই বিশ্বে, এগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মিলে আপনি কি নেবেন না? আর এই বিশ্বে যা কিছু চলছে এর প্রত্যেকটা বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে আপনি কি নেবেন? কথা কি বুঝতে পারছেন? কথা তো বললেন নিব না, সত্যি কি তাই পারবেন? যা চলছে সমাজে বিশ্বে এর প্রতিটা বিষয়ও যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে আপনি কি করবেন? আপনি কোনটা মানবেন? কোরআন এবং হাদিস মানবেন নাকি চলমান দর্শনগুলোর সাথে আপোষ করবেন? এখানেই পার্থক্য। এই বিষয়টা কেউ স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, কেউ বা মনে অস্বীকার করেছে, মুখে মুখে বিশ্বাস করেছে, এই কাজ করে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝতে পারেন? এবার আসেন, এবার আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আপনার এই কথাটা মনে রাখেন কিন্তু, যে ওয়াদা করেছেন কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে নিবেন, যা মিলবে না নিবেন না। আচ্ছা, সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোরআন সুন্নাহর সাথে মিলে তাই না ভাই? নিবেন নিবেন না? আচ্ছা, ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের অশ্লীল ভাবে চলাফেরা করা কোরআন সুন্নাহর সাথে মেলে? মাদক দ্রব্যের ব্যাপক সয়লাব কোরআন সুন্নাহর সাথে মেলে? মুসলিমদের মধ্যে তাওহীদের মধ্যে শিরিক, এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, অন্য কারোর কাছে নজর মানব করা, অন্য কারোর কাছে অন্য কারোর জন্য সফল করা, অন্য কারোর কাছে এই যে কুরবানি করা, অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? না। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, এর মধ্যে যত বেদাত ঢুকেছে কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আচ্ছা আচ্ছা, প্রথমে যে এডুকেশনাল শিখে কথা বললাম, জ্ঞানতাত্ত্বিক মানদণ্ড, আমরা বলে আমরা গায়েবে বিশ্বাস করি, তারা গায়েবে বিশ্বাস করে না, ওইটা কি কোরআন সুন্নাহর সাথে মিলবে? আপনি নিবেন? আচ্ছা, আমাদের সংস্কৃতির নামে যে বেহা করণ চলছে, আপনি পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছেন, তাদের দিবস পালন করছেন, পৃষ্ঠ কালচার ফলো করছেন, তাদেরকে আইডল রূপে গ্রহণ করেছেন, এগুলো মিলছে কোরআন সুন্নাহর সাথে? নিবেন? আচ্ছা, যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লাব, এগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে? আপনি কি নিবেন?
যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাটে না। এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3-4-5,000 টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই? জিনা চাইলেই করতে পারবেন? পতিতালয় উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শুনেন, কোন একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না, শব্দটা তো ভালো শব্দ, অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারোর উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, হচ্ছে, যারা হত্যা করছে, যারা হত্যা করছে তাদের এগেনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যারা যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস করে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি করে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারের মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয় বাঙালি কি চুপ করে বসে থাকবে? থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধ করতে হচ্ছে, করা করতে হয়নি, উহুদের যুদ্ধ করতে হচ্ছে, খাইবারে যেতে হয়েছে, মুনাইনে যেতে হয়েছে, এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমারা এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে কথাটা কি? পশ্চিম কারো ঠিক নাই, বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে, ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না। তো ইসলাম কখনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? কচ্ছে ভাই এরা রুষ্টু মিনাল ভাই, সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা, এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইড আছে, যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলেন তো, কি করেছেন? নাম, জ্ঞান, শিক্ষা দিয়েছেন, তাই না? وعلم آدم الأسماء كلها، أي كلها شطرة من الرقم الله نجي بولتن أمي آدم كي پرتیتا بشوئر نام شکھا دیئتی محمشر پرتیتا بشوئر جان الله باق آدم عليه السلام كي شکھا دیئتی ورن سبحان الله امون جان شکھا دیئتن جائی جان الله باق ملائکہ دیر كيو شکھا دیر نی جخون آدم عليه السلام كي بولتے بولا حولو نام گلو بولو داو তিনি সব নাম বলে দিলেন,
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বললো যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা, এই মাটির আদম সন্তানকে সিজদা করলো। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের মূল্য বুঝি না যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবাসে, মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা কশিন গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। একটা হাদিস মনে পড়লো বলি। একটা হাদিসে রাসূল সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাযিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন। আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন, এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে, করে না? ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে, আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কি আমাদের মাঠে, এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহকে ভুলে গেছে এখন। আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না, সেই আল্লাহর জন্য যাকাত দেই না, সেই আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি, বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবে, মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট না? আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে আযাব পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে, মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন